আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমার নাম অমিত হাজরা, আর আজ আমরা একটি নতুন সিরিজের সূচনা করতে চলেছি। এই সিরিজে আমরা বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা করব। তো আজ আমরা আমাদের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1955 সালে 5ই জানুয়ারি কলকাতা শহরে। তাঁর পিতা প্রমিলেশ্বর ব্যানার্জি এবং মা ছিলেন গায়ত্রী দেবী। দেশবন্ধু শিশু বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয় এবং পরে তিনি যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন। এরপর তিনি আইনের ডিগ্রি লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রিতে এমএ সম্পন্ন করেন। প্রায় 15 বছর বয়স থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেন এবং তখন থেকেই তিনি কংগ্রেসের সাথে যুক্ত হয়ে পড়েন। প্রথম থেকেই তিনি জনমানসে লড়াকু নেত্রী হিসেবে পরিচয় লাভ করেন। তার জীবন সংগ্রামের কথাও জনমানসে খুবই চর্চার বিষয়। তিনি অল্প বয়সে তার পিতাকে হারান এবং তার মা খুবই কষ্ট করে তাকে মানুষ করেন। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার বাসভবন এবং সেখানে বর্তমানে তিনি বসবাস করেন। ধীরে ধীরে তিনি পশ্চিমবঙ্গ কংগ্রেসের একটি মুখ হিসেবে পরিচয় লাভ করেন। এরপর 1970 সালে তিনি মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদ লাভ করেন। 1984 সালে তিনি অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদে উত্তীর্ণ হন। এই বছরই সিপিআইএমের প্রভাবশালী নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুর কেন্দ্রে তিনি লোকসভা ভোটে পরাজিত করেন এবং লোকসভায় আসন গ্রহণ করেন। 1990 সালে তিনি ওয়েস্ট বেঙ্গল ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর 1991 সালে তিনি তৎকালীন পিভি নরসিমা রাও সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী পদ লাভ করেন। তার রাজনৈতিক জীবন সাক্ষী রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনের। ধীরে ধীরে তিনি বাম সরকারের বিরুদ্ধে এক উল্লেখযোগ্য মুখ হিসেবে নিজেকে গড়ে তোলেন। 1997 সালে তিনি কংগ্রেস পার্টি ত্যাগ করেন এবং 1998 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস দলের শুভ সূচনা করেন। 1999 সালে তিনি অটল বিহারী বাজপেয়ী পরিচালিত এনডিএতে যুক্ত হন এবং রেল মন্ত্রীর পদ লাভ করেন। 2004 সালে তিনি কেন্দ্রীয় সরকারে কয়লা ও খনিজ মন্ত্রী পদ লাভ করেন। এরপর তিনি ধীরে ধীরে কংগ্রেসের দিকে ঝুঁকতে থাকেন। 2006 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে টাটার ন্যানো প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণ করলে তিনি অনিচ্ছুক কৃষকদের জন্য আন্দোলন করতে থাকেন এবং টানা 26 দিন অনশন করেন। এই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের অনুরোধে তিনি তার অনশন ত্যাগ করেছিলেন। এরপর 2007 সালে নন্দীগ্রামে পুলিশের গুলিতে 14 জন নিরীহ মানুষ মারা গেলে তিনি সেখানেও আন্দোলন শুরু করেন। পরবর্তীকালে এই নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবনের উত্থান ঘটে। 2009 সালে কংগ্রেসের সাথে জোট করে তিনি লোকসভা নির্বাচনে ময়দানে নামেন এবং 26টি আসন জয়লাভ করেন এবং রেল মন্ত্রীর পদ লাভ করেন। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তার আঁকা অনেক ছবি শিল্পী মহলে প্রশংসা লাভ করেছে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করুন।